শত্রু যদি আপনার পেটে ঔষধ করে বা আপনাকে গাছরা খাওয়ায়, সেটি কত রকমভাবে করতে পারে আর কত রকমভাবে এটি কাটানো যায় তন্ত্রে, এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। শত্রু সাধারণত আপনাকে মেরে ফেলার জন্য এই পেটে গাছরা ঔষধ বা বিভিন্ন রকম তন্ত্রে গুহ্য পদ্ধতি আছে, যেমন চণ্ডালের হাড়, কালো বিড়ালের হাড়, প্যাঁচার হাড়, এরকম আরও বিভিন্ন দ্রব্য আছে যেগুলি মন্ত্রপুত করে কিংবা টোটকা পদ্ধতিতে আপনাকে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারে। এর ফলে কঠিন রোগ হবে, পেটের নানা রকম সমস্যা হবে, কিংবা আপনার শরীর শুকাতে শুকাতে আপনি মারা যেতে পারেন। তবে পেটে গাছরা ঔষধ করলে সবসময় মনে রাখবেন নাভির চারপাশে ভার হবে, না হলে নাভির চারপাশে ব্যথা করবে, এটি প্রধান লক্ষণ কোনো কিছু খাওয়ানো থাকলে। তবে খুব কমই দেখা যায় যাদের এই সিমটম দেখা যায় না, সেটা খুবই কম, হাজারে একজনের এই সিমটম দেখা যায় না। আরেকটি কারণে আপনাকে খাওয়াতে পারে, সেটি হলো বশীকরণ করার জন্য। সেক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস, শরীরের ময়লা, মাসিকের কাপড়, তারপরে বীর্য, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসগুলো তন্ত্রক্রিয়ায় আছে, সেগুলি আপনাকে খাওয়াতে পারে কিংবা কিছু মন্ত্রপুত করে গাছরা শিকড়গুলি খাওয়াতে পারে। বিদ্বেষণ ক্রিয়া, আপনি কারোর সাথে সম্পর্ক করেছেন, সেটাকে কাটানোর জন্য কেউ গাছগাছরা খাইয়ে দিতে পারে। তো এইগুলি তন্ত্রে কাটানোর অনেক রকম পদ্ধতি আছে। আবার আরেকটি পদ্ধতি আছে, যে সমস্ত তান্ত্রিকরা এই বিদ্যা জানে, চালানের মাধ্যমে খাইয়ে দেবে। আপনাকে কিছু খাওয়া লাগবে না, কারোর কাছে গিয়ে আপনাকে খাওয়া লাগবে না, সে ওখান থেকে প্রেত চালনা করবে এবং সে রাতে ঘুমের মধ্যে এসে আপনাকে গাছরা খাইয়ে দিয়ে চলে যাবে। কিংবা অনেক রকম পদ্ধতি আছে, তারা ওখান থেকে গাছরা শিকড় বা যে জিনিসটা আপনাকে খাওয়াতে চায় ওখানে বাটি চাপা দিয়ে, বা এক একজনের কাছে এক এক রকম পদ্ধতি আছে, রেখে দেবে মন্ত্রপুত করে, সেটা কিন্তু অটোমেটিক আপনার পেটের মধ্যে চলে আসবে। তো এই বিদ্যাগুলি কঠিন, খুব কম লোকেই জানে। যদি আপনাকে বশীকরণ করার জন্য খাইয়ে থাকে তাহলেও নাভির চারপাশে ব্যথা করবে, শরীরের ভিতরে একটা কাঁপুনি ভাব আসবে, দুর্বলতা ভাব আসবে, নিজেকে পাগল পাগল মনে হবে এবং যার কথা আপনি মনে করতে চাইছেন না বারবার তার কথা মনে হবে। পরবর্তীতেও দেখা যাবে 5 বছর 10 বছর ধরে তার হয়তো অন্য জায়গায় বিয়েও হয়ে গেছে কিন্তু তবু তাকে ভুলতে পারবেন না, কিংবা কোনো মহিলা যদি আপনার প্রতি এরকম করে থাকে সেই মহিলার প্রতি আপনার বারবার টানটা আসবে। তো সেক্ষেত্রে এই পেটের খাওয়ানো না কাটালে মারাত্মক পেটের সমস্যা হতে পারে এবং ধাতুগত সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, শরীরের বিভিন্ন রকম রোগ আপনার হতে পারে। তো সব যত শীঘ্র পারবেন, এরকম যদি পরিস্থিতি আপনার উপরে আসে তাহলে এগুলো কাটিয়ে নেবেন। তো কাটাতে গেলে কী করতে হয়, অনেকে স্বপ্নে অনেক গাছগাছরা পায় এই পেটের গাছরা খাওয়ানোর জন্য, সেগুলো খুব কম লোকের কাছে এই বিদ্যাগুলি আছে, তবে আমি দেখেছি কয়েকজনের কাছে আছে। তো তারা সেই গাছটা খাইয়ে দিলে অটোমেটিক পেটের খাওয়ানোটা কেটে যায়। তেমনি অনেক তন্ত্রে গাছরা পদ্ধতি আছে, যে গাছের শিকড়গুলো খাওয়ালে পেটের সমস্যাটা বা পেটের গাছরাগুলি কেটে যায়, তবে সেগুলিতে অনেক রিস্কও আছে। অনেক সময় অতিরিক্ত পায়খানা হয়ে যায়, অতিরিক্ত বমি হতে শুরু করে দেয়, কারণ বমির মাধ্যমে এবং পায়খানার মাধ্যমে গাছটাকে তোলার চেষ্টা করে, এতে রোগীর ক্ষতিও হতে পারে। তবে অনেকে পেটের থেকে ঔষধ তুলতে পারে, এরকম অনেক জায়গায় দেখা যায় যে তারা পেটের মধ্যে একটা ঘটি দিল, মন্ত্রপুত করলো, পেটের গাছরা ঔষধ বেরিয়ে চলে আসলো। তবে অনেক জায়গায় এটা তারা ভণ্ডামি বা মিথ্যাবাদীও করে মানুষের কাছ থেকে ঠকানোর জন্য টাকাও নিতে পারে। কারণ আপনি সবসময় মনে রাখবেন, যারা এই সমস্ত বিদ্যা জানে এগুলি তন্ত্রবিদ্যা এবং ঈশ্বরকৃত আশীর্বাদ। তো অনেকে মানুষের উপকার করার জন্য এই বিদ্যাগুলিকে ব্যবহার করে, তারা কিন্তু আপনার কাছ থেকে বাজেট চেয়ে নেবে না যে এত টাকা আমার লাগবে, আপনি যেটা দেবেন তার উপরে কিন্তু তিনি কাজ করে দেবেন। তো সেক্ষেত্রে ঠকার কোনো ব্যাপার নেই। তবে অনেক জায়গায় এরকম বুজরুকি চলছে যে পেটের ভিতর থেকে এতটা গাছ বেরিয়ে গেল বা এতটা কাপড়, অনেক কিছু বেরিয়ে গেল। তো খাওয়াতে গেলে কিন্তু অত পরিমাণ প্রয়োজন হয় না, সামান্য একটুখানি খাওয়ালেই তাতেই আপনার অ্যাকশন ধরে নেবে। তো সেক্ষেত্রে সেখানে অরিজিনাল কি ডুপ্লিকেট আমি বলবো না, তবে তন্ত্রক্রিয়ায় আরও অনেক রকম পদ্ধতি আছে, যেমন মন্ত্র প্রয়োগ করে 7 দিন 8 দিন মন্ত্র প্রয়োগ করে সেটিকে কাটানো যেতে পারে, এবং এই বিদ্যা আমার কাছে আছে, আমি সেটাকে আমরা কাটিয়ে থাকি। তেমনি আর এক রকম পদ্ধতি আছে, পেটের মধ্যে জল, এক ঘটি জল রেখে নাভির ওপরে করাত দিয়ে মন্ত্রপুত করে কাটা যায়, সেটাতেও কেটে যাওয়া যায়। আর এক রকম পদ্ধতি আছে, জল পড়া দিয়ে পেটের খাওয়ানো কাটানো। তবে এগুলিতে কিন্তু গাছরা দেখানো যাবে না, তবে আপনি উপকার পাবেন।
আপনার যে সমস্যাগুলো হচ্ছিল, আপনার পেটে গাছরা খাওয়ানোর জন্য যে অসুবিধাগুলো হচ্ছিল, এগুলি খাওয়ার কেটে গেলে আপনি দেখবেন যে আপনার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আপনার স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবন চলছে, তাহলে আপনি বুঝলেন এটা কেটে গেছে। তো আমি মনে করি মানুষের উপকার পাওয়াটাই সব থেকে বড় কথা। তো উপকার পেলে সেটাই বিশ্বাসের জায়গা যে হ্যাঁ, এই বিদ্যা কার্যকারী কাজ করেছে। তবে আমি গাছ দেখিয়ে দিলাম অথচ তার সমস্যা ভালো হলো না, তো সেক্ষেত্রে সেটা কতটা সঠিক এটা বলা যাবে না। তো আমার কাছে একটি জলপড়া আছে, যে জলপড়াটি মন্ত্রপুত করে দিলে তিন দিনের মধ্যে যত বড় পেটে গাছরা খাওয়ানো থাক না কেন, ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে আপনি শরীরের জলপড়া খাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে একটা হালকা বোধ মনে করবেন এবং পেটের যে সমস্যা ছিল সেটা ভালো মনে করবেন এবং ধীরে ধীরে দেখবেন তিন দিনের মধ্যে আপনি একদম স্বাভাবিক জীবনে পৌঁছে গেছেন। এটা আমাদের পরীক্ষিত। তেমনি এই ধরনের বিদ্যা বহু মানুষের কাছে আছে। অনেক সময় অনেক যন্ত্র আছে যেগুলি ধারণ করলে এই পেটের গাছটা খাওয়ানো কেটে যায়। অনেক যন্ত্র আছে সেটা ধুয়ে যদি কাউকে জল খাওয়ানো যায় সেই পেটের গাছরা খাওয়ানোটা কেটে যায়। অনেক সময় এই মন্ত্রগুলো অনেকে চান যে আমি এই বিদ্যা কিভাবে পাবো এবং কিভাবে এটাকে কাটান করব। তো সেক্ষেত্রে বলবো মন্ত্রের ভিতরে অনেক দোহাই থাকে, মানে শিবের মাথা কাটা, কালীর মাথা কাটা, এরকম বিভিন্ন দেবতাদের দিয়ে উল্টোপাল্টা বলা থাকে যে এই কাজ না হলে এটা হবে। তো সেগুলো সাধারণ মানুষের পক্ষে বললে তার সাংসারিক ক্ষতি হতে পারে বা তার নিজেরও ক্ষতি হতে পারে। যারা সাধন ভজন করে তারা এই সমস্ত মন্ত্র প্রয়োগ করতে পারে, যারা সাধন ভজন না করে এই মন্ত্র প্রয়োগ করবে তাদের অনেক রকম সাংসারিক ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে তারা এই মন্ত্র না প্রয়োগ করাই ভালো।